बैश वर्ष मुख्य अभिजुक्त को धरियाप लग जाऊँगी एबे निजे पीड़िता कहते मो सहित तो जस्टिस कियुक्त केवल धरा पड़ी विचार प्रक्रिया संपूर्ण रूपे शेष होना ताकू पारे तो ता यह स्थिति आपन को कूँगी ये विलंबित एत वर्ष लगला जन को धरवाप या पे कौन मुख्यतः कारण विलंबित जो समय एत वर्ष गड़ा विलंब है से किए दायी देख तो आम सब जानचे विय केत पीड़िता को न्याय दिए ना कि आज ये खुद पीड़िता निजे कही नाई मुझे पर्यटन लड़ी चीज़ी मो निजाई मुझ लड़ी का डरीन मुझको खातिर कराज हौ पर कि सी आज ये आसिक पहुँचिकी নাই যা বি হলে মু বারম্বার মানে রিপ্রেজেন্টেসন দিয়েছি যে নাই বিভিন্ন বিশ্ব কেউ তা ধর যুম এ করা যাবে ইয়া পরে পুলিশ গোটে যা পুলিশ কমুক এটা কেউ পড়বে যেহেতু সিবিআই পাখু কেস পড়ে যাই কিন্তু আমার লোকাল পুলিশ এটি এই যে তা নিহতিভাবে প্রশংসনীয় পড়বে কারণ সে পূর্ব যে কে যে কমিশনর যে প্রেস মিট করি কিছু যে তিন মাছের যে গোটে করে প্রসেস যে ধরবে

বাইশ বর্ষ জন পীড়তা কেউ ভাল অবস্থায় অনেক এবং কেউ ভিড় পরিস্থিতি সে রেগুলার সম্মুখীন করুক তাঁকরে যা মানসিক স্তরের সেই যা গতি করুবে সেই তার সেই সঠিক ায়পরবা সি মানসিক স্তরের যে নির্যাতনা পাই সি তা মানসিক স্তরের বহু ভাব দুর্বর করা যাই যেটা কি

তাপরে মধ্যে সে নয়াপল্লি থানা কু যাই গলা বসর কথা সে সেটি যাই এফআইআর গোটে দিয়ে কিন্তু তাপরে সেটি পুলিশকর কোণি কারুষ্ঠান নিহে সেই যে সেই যে বাইশ বর্ষ সে গতি করছেন মানসিক স্তরের দুর্বল হয়েছেন এবং তাকে যে নির্যাতনা দিয়ে যাই সেইটা কেউভাবে আমি ভালো আমি কে যে আমার মানে তদন্তের বিলম্ব হলাম পছে কিন্তু লাগিলা বল এটা তো আমার মূল হি অনেক প্রথম তদন্ত আমি দেখে মুখ বিচার ব্যবস্থা এখন দায়ী কারণ আমার কেগে জিনিস আপনার সম্পূর্ণ রূপে আমি যেমন

এইটি লোকাল পুলিশ হি এই জিনিসটা কেন স্ট্রেস দিয়ে সেই কলে সে যা বি হো আমি গোটে এবে গোট জিনিস খোঁজি পাইলে যে নাই অপরাধ সে অপরাধ করি অপরাধী যেকোন লুচি লুচি থাকে আমি তাকে পাইপার মু এটি আপনি জিনিস কথা পাই চাহবি এটি যদি নিশ্চিতভাবে সিনিয়র আডভোকেট কি এবং

ପୋଜିସନରେ ସେତେବେଳେ ଥିଲେ ଏବଂ ଗୋଟେ ରାଜନୈତିକ ଛତ୍ରଛାୟା ତଳେ ରହିଥିଲେ ତେଣୁ ସେ ସେଇ ତିନିବର୍ଷ ସଶ୍ରମ କାରାଦଣ୍ଡରୁ ସେ ଗୋଟେ ଦିନ ବି ଜେଲ୍ ଯାଇନାହାନ୍ତି ତାକୁ ସେଇ ତିନିବର୍ଷ ସଶ୍ରମ କାରାଦଣ୍ଡଟାକୁ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଜୋରିମାନା ଯେଉଁଟା ଜୋରିମାନା ଦେଇକି ଆପଣ ସେଇ ଦଣ୍ଡାଦେଶରୁ ମୁକୁଳି ପାରିବେ ତ ସେଇ ଜିନିଷଟା ସେଇଠି କରାଯାଇଥିଲା ତ ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ଜାଗାରେ ସେ ମୁଖ୍ୟ ଅଭିଯୁକ୍ତ ସେତେବେଳେ ଯିଏ ଥିଲେ